জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে আগামী রোববার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, সরকার প্রধানের রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী 24 থেকে 26 জুলাই ইতালির রোমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এতে যোগ দেবেন। সফর শেষে আগামী 26 জুলাই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। আলোচ্য সফরকালে বাংলাদেশ এবং ইতালির মধ্যে কোঅপারেশন ইন দ্য ফিল্ড অব এনার্জি এবং কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।